হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম অ্যানিহিলেশনের নতুন আরেকটি ভিডিও। তো গাইস, অ্যানিহিলেশন নিয়ে আপনারা অনেকদিন ধরে ওয়েট করতেছেন এবং আপডেট জানার জন্য অপেক্ষা করছেন। তো অপেক্ষার পর শেষ। তো আজকে আমি যে আপডেটগুলো নিয়ে আসি সেগুলো দেখার পর আপনাদের অনেকেরই মাথা ঠিক থাকবে না। আসলে দেখার পর বলবেন যে এটা আসলে কি বাংলাদেশি গেম কিনা। তো এখানে আমি আপনাদেরকে ব্যাটল রয়্যাল মোড, টিডিএম মোড, জাপান ম্যাপ সব কিছু এক এক করে দেখাবো। তো সব কিছু মিলে ভিডিওটি খুব ইনফর্মেটিভ হবে। তো আশা করবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাদেরকে জানিয়ে দেবেন যে অ্যানিহিলেশন গেমটি চলে আসতেছে খুব শীঘ্রই, এবং যে আপডেটগুলো আজকে দেবো সেগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়ি, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনারা সবাই অ্যানিহিলেশন নিয়ে একটু বিরক্ত যে অ্যানিহিলেশন গেমটা কয়েকবার রিলিজ ডেট দিল কিন্তু তারা সেই রিলিজ সময় মতো, মানে টাইম মতো তারা রিলিজ দেয়নি। তো এটা নিয়ে আমরা সবাই বিরক্ত, পার্সোনালি আমি নিজেও একটু বিরক্ত হয়ে গেছিলাম যে আসলে গেমটাকে আসবে কি আসবে না। তবে আমি একটা বিশ্বাস রাখছিলাম যে না, গেমটা যেহেতু দেরি করতেছে তারা হয়তো বা আমাদেরকে ভালো একটা কিছু দিবে তারা, এবং হ্যাঁ গাইস এটা চলে আসছে এবং তারা ভালো কিছু আমাদেরকে দিচ্ছে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটি ক্লিপ যেখানে প্লেন থেকে ক্যারেক্টার জাম্প করছে। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আগের যে ডেমো ভার্সন ছিল সেখানে জাম্পিংয়ের ক্লিপ কতটা আকাশ জমিন তফাৎ, ডিফারেন্স মানে গ্রাফিক্স থেকে ধরে বা তাদের যে আপনার পিছনে যে ব্যাকপ্যাক যেইটা সেটাও দেখতে পাচ্ছেন, মানে পুরাই ওপি লেভেলের, মানে পুরাই ডিফারেন্স করে ফেলছে, গ্রাফিক্স টোটালি হাই করে দিছে, মানে এত সুন্দর করছে আমি মানে বিলিভই করতে পারছিলাম যে আসলে এই গেমটা বাংলাদেশের গেম কিনা। এবং তার পাশাপাশি আমি যদি বলি এই যে এনভায়রনমেন্ট বা যে গ্রাফিক্সটা দেখছেন, এটা কিন্তু আমি এক কথা বলি সেটা হচ্ছে বাইরের যে গেমগুলো সেগুলোকে টক্কর দেওয়ার মতো গেম, এবং ইনশাল্লাহ আমাদের অ্যানিমেশন গেম বাইরের দেশকে টক্কর দিবে ইনশাল্লাহ গেমটা আসার পর। এবং তার পাশাপাশি আপনারা সামনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে একটি কন্টেনার একটি ম্যাপ, তারপর হচ্ছে আপনার সামনে আরেকটি ম্যাপ দেখতে পাচ্ছেন যেখানে আরেকটি ম্যাপ আপনাদের কাছে। তো এই দুটি ম্যাপ কোথাকার আমি আসলে শিওর না, তো আমি যদি এই ম্যাপ সম্বন্ধে জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং সামনে তার পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ক্লিপ, তো সেই ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে তারা আপনার জাপান মোডকে প্রেজেন্ট করছে। তো জাপান মোডটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এর আগেও কিন্তু জাপান মোড নিয়ে এক ভিডিও দিয়েছিলাম, তো সেখানে জাপান ম্যাপ যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা কিন্তু আমি দেখাইছিলাম টুকটাক। তো সেখানে আসলে কতটা মিল আমি জানি না, তবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে জাপান ম্যাপটা আপনাদের কাছে কেমন লাগছে। এবং তার পাশাপাশি যদি আমি আরও বলি এই যে জাপান ম্যাপটা দিচ্ছে সেই ম্যাপটা কিন্তু মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি, এবং এই যে এনভায়রনমেন্ট এখানে কিন্তু মানে একটা অন্যরকমই একটা ফিলিংস থাকবে, কারণ দেখেন জাপানের যে এনভায়রনমেন্ট সেখানে কিন্তু ট্রেডিশন বা যে এনভায়রনমেন্ট সেখানে কিন্তু অন্যরকমই একটা ফিলিংস থাকে। এবং পার্সোনালি জাপান কান্ট্রি আমার অনেক বেশি পছন্দ, সেইখানে আপনার জাপানের যে ম্যাপটা এই ম্যাপটা দিচ্ছে, তো তার জন্য আমি অনেক বেশি খুশি এবং থ্যাংক ইউ দিলাম অ্যানিহিলেশন কোম্পানিকে যারা এই ম্যাপটা সিলেক্ট করেছে। তো গাইস, তার পাশাপাশি আমি আরেকটা ক্লিপ দেখাই আপনাদেরকে। তো সামনে দেখতে পাচ্ছেন যেখানে বিট্রিক্স ফাইট করতেছে এনিমিদের সাথে, তো এই যে ক্লিপটা দেখছেন এখানে যে কন্ট্রোলের যে সিস্টেমটা দেখছেন আপনার পুরাপুরি, এই কন্ট্রোলটা কিন্তু এর আগের থেকে অনেক বেশি আপডেট করছে এবং এখন আরও অনেক বেশি ইজি হয়ে গেছে, মানে একজন প্লেয়ার যখন খেলবে, নতুন কেউ যেই খেলুক তার কাছে কিন্তু জিনিসটা খেলতে অনেক সুবিধা হবে এবং ইজি হবে, সেও খেলতে হবে। এবং আমার কাছেও কিন্তু কন্ট্রোলের যে সিস্টেমটা কিন্তু টোটালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং এখানে যদি আমি আরও বলি আপনার এখানে কিন্তু মড থাকবে চারটা বেসিক্যালি, তো চারটার মধ্যে আমি যদি বলি থ্রি ভার্সেস টু ভার্সেস যেই সিস্টেমটা, তো এটার বিষয়ে আমি যদি বলি সামনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে যে সোলো আছে, আপনার হচ্ছে ডুও আছে, স্কোয়াড আছে, আবার ব্যাটল রয়্যাল, চারটা মড এখানে দেখতে পাচ্ছেন। তো এই চারটা মডের মধ্যে আমার কাছে স্পেশালি ব্যাটল রয়্যাল আর হচ্ছে ডুও মডটা অনেক বেশি পছন্দ। তো আপনাদের কার কাছে কোন মডটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের আরেকটা কথা বলো, সেটা হচ্ছে অ্যানিহিলেশন গেম নিয়ে আপনারা যারা ওয়েট করছিলেন অবশ্যই ওয়েটিংয়ে শেষ দিন শেষ, এখন গেমটা কিছুদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে, কিন্তু কবে রিলিজ হবে এক্সাক্ট কোনো ডেট এখন আমাদেরকে জানানো নেই, তবে যদি জানানো হয় ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে গেমটা কবে আসতেছে। এবং এবার যে ডেট জানানো হবে এই ডেট মতোই গেমটা রিলিজ হবে, আর আমি যতটুকু জানতে পেরেছি তারা ডেট আর কোনো কিছু দিবে না, কারণ তারা বলছে যে এই গেমটা টোটালি মানে টোটাল আপনার অটোমেটিকলি প্লে স্টোরে আপলোড করে দেবে এবং আপলোড করার পর তারা অ্যানাউন্সমেন্ট করবে। তো যেহেতু তারা বলে দিছে যে প্লে স্টোরে আপলোড করার পর অ্যানাউন্সমেন্ট করবে, হয়তো বা রিলিজ ডেট দেওয়ার সম্ভাবনা নাই, তবু আর যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, আপনাদের সেই আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরও অনেক ডিপলি আপডেট দেবো যেগুলো হয়তো আপনারা কেউ দেখেননি, তো সেই বিষয়গুলো জানবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন এবং কমেন্টস করে জানান যে আপনি একজন নতুন সাবস্ক্রাইবার বা আমার চ্যানেল নতুন, এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।